শ্রদ্ধাঞ্জলি কিছি এক্সক্লুসিভ ফটো আপনার দেখুম যা সোশিয়াল মিডে অপলোড হয়েছে এই ফটোগুড় তো এসব ভিতরে জন যা সূচনা আসুছি যে শ্রদ্ধাঞ্জলি গটে গ্লামর দুনরে পাদ রাখবা চাহুলে তো তাঁর ফটোগুড় মধ্যে দেখুঁত আপনার যে এসব ফটোগ সোশিয়াল মিডিয়া অপলোড করা এসব ভিতরে যদি আমি দেখবা তাহলে বর্তমান সময় শ্রদ্ধাঞ্জলি যে তথ্য সামনা সামনাক আসছে যদি শ্রদ্ধাঞ্জলি জন পীড়িত বলে দর্শাই তাহলে সে কী পচিশটি লোকেশন বদলাই এবং সে ভুবনেশ্বর এক হোটেল রয়েছে যেঠিক যাই ইডি অধিকারী মানে তাঁক হাতরে সমন বা তা নোটিস ধরেইকি আসলে হাজর পাই তো যে পচিশটি লোকেশন সে বদলাই সেই সেই লোকেশন রু কিছু জায়গা কী যাব যে কাইকে বদলাই এবং কিছু প্রমাণ নষ্ট করেছেন কি শ্রদ্ধাঞ্জলি তো এসব দিগকি বর্তমান সময় সেটি ইডি অধিকারী মধ্যে তনাখনা করবে তবে শ্রদ্ধাঞ্জলি গায়েব হওয়া পরে ଇଡିର ଏକ ଟିମ୍ ତାଙ୍କୁ ଯାହାକି ତାଙ୍କ ବିଷୟରେ ସମସ୍ତ ତଥ୍ୟ ନେଉଥିଲେ ସେ କେଉଁଠି ଅଛନ୍ତି ସେ ବାବଦରେ ମଧ୍ୟ ସେମାନେ ତାଙ୍କର ଅନୁଧ୍ୟାନ ବା ଅନୁସନ୍ଧାନ ଜାରି ରଖିଥିଲେ କିନ୍ତୁ ଏସବୁ ଭିତରେ ଇଡିରେ ହାଜର ହୋଇଛନ୍ତି ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅନେକ ଗୁମର ଫିଟିପାରେ ଏମିତି ଗୋଟିଏ ଆଶା କରାଯାଉଛି କାରଣ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଯେହେତୁ ସେମାନଙ୍କର ସହଯୋଗୀ ରହିଥିଲେ ଅର୍ଚ୍ଚନା ଜଗବନ୍ଧୁ ଆଉ ଖଗେଶ୍ୱରଙ୍କର ତ ଅନେକ କିଛି ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିପାରେ ଏସବୁ ଭିତରେ ପଚିଶଟି ଲୋକେସନ୍ ଜଣେ ଝିଅ ପରିବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ସେ ଏକୁଟିଆ ଏସବୁ କରୁଥିଲେ ନା ତାଙ୍କୁ କାହାର ସାହାଯ୍ୟ ରହିଥିଲା କେମିତି ସେ ଏଇ ଲୋକେସନ୍ ସବୁ ଚେଞ୍ଜ କରୁଥିଲେ ଏବଂ କ'ଣ ଏକା କରୁଥିଲେ ନା କାହାର ହାତ ରହିଛି ଏହା ପଛରେ ଏମିତି ତମାମ ପ୍ରଶ୍ନ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆସୁଛି ଏବଂ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳିଙ୍କ ଠାରୁ ହୁଏ ତ ଆହୁରି କିଛି ଗୁମର ଫିଟିପାରେ ଆହୁରି କିଛି ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିପାରେ କାରଣ ଅର୍ଚ୍ଚନାଙ୍କ ବିରୋଧରେ ସିନା ଏତଲା ଦେଲେ

এহা কেমিতি বিগিড়া কে বিগিড়া এবং এসব জিনিসকু নিয়ে কি আউরি প্রশ্ন খাশ করি কেউ কেউ মানুষ সে ব্লাকমেল করলে এ ঘটনার কেউ কেউ মানে অনেক আউ অর্থ কারবার ব্লাকমেলিং অর্থ কারবার এ দুইটি জিনিস শ্রদ্ধাঞ্জলি ইডি গুড়ে তুড়াই প্রশ্ন করছে আউ গোটি পটে অক্ষয় পর্জা হাজর হয়েছেন ইডি দ্বিতীয় দিনপ্রাই অক্ষয় পর্জা যা কি পূর্ব প্রতিক্রিয়া দে যে গণমাধ্যম উপরে সে বর্ষিত যে কিছু গণমাধ্যম ভুল ভাব খবর পরবেশন করার কথা কে তা কইতলে যে গতকাল যেহেতু ন ঘণ্টা জেলা হল কিছু যে প্রশ্ন রয়ে যাই সেপ আজ তা পুঁথরে সে ইডি হাজর হয়েছেন